একচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন করেছেন পরীক্ষার্থীরা আজ সকালে রাজধানী শাহবাগ মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা ফেসবুকে ইভেন্ট খুলে এবং নানাভাবে প্রচারণা চালিয়ে কর্মসূচির ঘোষণা দেন চাকরি প্রার্থীরা কর্মসূচি থেকে একচল্লিশতম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের দাবি জানানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সঙ্গে সমন্বয় করে পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের দাবি তাদের মানববন্ধনে বক্তারা বলেন করোনার নতুন ঢেউ শুরু হয়েছে নতুন স্ট্রেনও দেশে শনাক্ত হয়েছে এছাড়া এখন তরুণরা বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানানো হয়েছে একজন আক্রান্ত হলেও তার জীবনের মূল্য অনেক এছাড়া পরীক্ষা দিতে অনেক সফর করতে হবে হলও বন্ধ এ অবস্থায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি এ অবস্থায় একচল্লিশতম বিশেষ পিছিয়ে দেয়া জরুরি ভ্যাকসিন দিয়েও হল খুললে পরীক্ষা নেওয়ার দাবি জানান প্রার্থীদের কেউ কেউ এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী উনিশ মার্চেই একচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত আছে এখন পর্যন্ত পরীক্ষা পেছানোর কোন সিদ্ধান্ত নেয়নি সরকারি কর্ম কমিশন পিএসসি দুপুরে পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সৌরভ হোসাইন দৈনিক শিক্ষা ডট কমকে জানান কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ১৯ মার্চ এই পরীক্ষা নেওয়া হবে এখন পর্যন্ত এই সিদ্ধান্তই আছে